আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নিয়মিত অনুষ্ঠান আমাদের ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে। আজকে আমার সাথে আছেন রীতা রয়। উনি আমাদের একজন পেশেন্ট, ওনার সমস্যা ছিল L5-L4-এ, দুইটা ডিস্ক স্পন্ডাইলাইসিস হয়েছে। তো এই বিষয়ে আসলে ওনার সাথে আমরা একটু আলোচনা করব, ওনার কি সমস্যা ছিল আমরা প্রথম থেকে সেটা আপনাদেরকে শোনাতে চেষ্টা করব, আর উনি কোন কোন ডক্টর দেখিয়েছেন বা এই সব কিছু মিলিয়ে আমরা ওনার কাছ থেকে একটু জানবো। চলুন, ওনার সাথে একটু পরিচয় হয়নি। জি, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ আছি। ম্যাম, আমরা একটু জানতে চাইব, আপনি তো আমাদের এখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আপনি কতদিন ভর্তি ছিলেন ম্যাম? এখানে 17 দিন। 17 দিন ভর্তি ছিলেন। আপনার তো সমস্যা ছিল হচ্ছে PLID, যেটাকে আমরা L4-L5-ই আপনার সমস্যা ছিল, PLID সমস্যা ছিল প্লাস স্পন্ডাইলাইসিস ছিল। তো আপনি তো প্রথম অবস্থায় সেটা আসলে জানতেন না যে আপনার PLID হয়েছে বা আপনার এই ধরনের কোনো সমস্যা হয়েছে। তো আমি একটু জানতে চাইবো যে প্রথম থেকে এই পর্যন্ত আপনি যদি প্রথম থেকে আমাদের একটু খুলে বলতেন যে কি হয়েছিল আপনার। আমার কোমরে অনেক ব্যথা ছিল। জি। কোমর থেকে ব্যথাটা পায়ে চলে আসছিল। আচ্ছা। আমি বেশিক্ষণ হাঁটতে পারতাম না। আচ্ছা। মানে হেলতে গেলেই বেশি ব্যথা করতো। জি জি। ভারী কাজ করতে গেলেই ব্যথা করতো। তারপরে এই স্যারের দেখলাম, ইউটিউবে দেখলাম স্যারের অনেক। মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে আপনার যে সমস্যাটা ছিল, মানে প্রচন্ড ব্যথা ছিল এক কথায়, আপনি হাঁটতে পারতেন না ঠিকঠাক মতো, কাজ করতে পারতেন না সময় মতো, আপনি যখন যা মানে প্রতিনিয়ত আপনি যে কাজগুলো করছিলেন ওটা করতে পারতাম না। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে করতে পারতেন না, খুব ব্যথা করতো। প্রথম অবস্থা আপনি জানতে পারেন না যে আপনার PLID বা এই ধরনের কোনো সমস্যা হয়েছে। আপনি কতজন ডাক্তার দেখিয়েছেন ম্যাম এই সমস্যাটার জন্য? হসপিটালে আসছিলাম। আচ্ছা। আপনি কি দেশে কোনো ডক্টর দেখিয়েছেন? দেশে দেখাইনি। আচ্ছা। আপনার সমস্যাটা? আমার এই সমস্যা ঢাকায় ধরা পড়ছে। আচ্ছা, কতদিন আগে ম্যাম এটা? উনি বলছিল ওখানে 21 দিন থাকতে বলছিল ওনার হসপিটালে ভর্তি হওয়ার জন্য। আমরা বলছিলাম দেখি। আপনি ওইখানে গেছেন, ওই ডক্টরকে দেখিয়েছেন, আপনাকে বলেছে যে 21 দিন থাকার জন্য, কিন্তু আপনি ওখানে ভর্তি না হয়ে আমাদের এখানে চলে আসলেন। মানে সেই বিষয়ে একটু জানতে চাইবো যে কিভাবে আমাদের বিষয়টা জানতে পারলেন যে আমরা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। এই স্যারের ইউটিউবে দেখছি। আচ্ছা। দেখার পর মনে হয়েছে যে এই স্যারের কাছেই আমরা আসি। জি জি। মানে আমাদের পেশেন্টের রিভিউগুলো আপনি দেখিয়েছেন ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে স্যারের। পরে মনে হলো যে এই স্যারের কাছে যাই। আচ্ছা। আমি একটু জানতে চাইবো ম্যাম, আপনি যখন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে দেখিয়েছে, দেখিয়ে কি বলছে একটু জানতে চাইবো। মধ্যে হতে বলছে। আচ্ছা। কতদিন থাকার কথা বলেছিল? 25 দিন থাকার কথা বলেছিল। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত কতদিন হয়েছে? 17 দিন। আমি জানতে চাইবো যে আপনাকে হচ্ছে 25 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আপনি হচ্ছে আজকে পর্যন্ত 17 দিন। এই 17 দিনে আপনি কতটুকু সুস্থ হয়েছেন ম্যাম? এটা একটু অনেক। আগে পা তুলতে পারতাম না। আচ্ছা। এখন উঠে দাঁড়াতে পারি, পা তুলতে পারি, মানে অনেক সুস্থ। মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে আপনার প্রথম অবস্থায় যেমনটা ছিল, যে ব্যথায় ভুগতেছিলেন, এখন তেমনটা আর কি নাই, মানে টোটালি আপনি সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। জি, আমরাও সেটার জন্য খুবই কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনি অন্যান্য হসপিটালে ডক্টর দেখিয়েছেন কিন্তু ওখানে ট্রিটমেন্ট না নিয়ে আপনি আমাদের কাছে আসছেন, আমাদের স্যারের ট্রিটমেন্ট নিয়ে ইনশাআল্লাহ সুস্থ হয়েছেন, সেটার জন্য আমরাও কিন্তু গর্বিত। তো স্যারকেও অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি একটু জানতে চাইবো, আমাদের ট্রিটমেন্টটা তো মূলত ফিজিওথেরাপি, আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা করে থাকি। তো আমাদের যে ফিজিওথেরাপি টেকনোলজিগুলো, মেশিনারিজ বা সব কিছু মিলিয়ে আপনার কেমন লেগেছে? অনেক ভালো। আপনার তো ওই হসপিটালের থেকে এই হসপিটালের থেরাপিটা অনেক ভালো।
আচ্ছা, আমাদের তো হচ্ছে যে টেকনোলজিগুলো মেশিনগুলো এটা কিন্তু আমাদের বাহির থেকে ইনপুট করা, হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে ডিজিটাল সিস্টেমে আমরা পেশেন্টদেরকে ফিজিওথেরাপি দিয়ে থাকি। তো আমাদের এখানে যে ফিজিওথেরাপিগুলো, আপনাকে তো ফিজিওথেরাপিস্ট আপনাকে প্রতিদিন তিনবেলা ফিজিওথেরাপি দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি মানে কতটুকু মনে করেন যে এই ফিজিওথেরাপির মাধ্যমে মূলত পিএলআইডির জন্য যথার্থ একটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, কতটুকু মনে করেন সেটা কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, দর্শক শুনতে পেলেন মিসেস রীতা রায়ের কথা, উনি ওনার বাসা মতোই উনি আপনাদেরকে বুঝাতে চেয়েছে যে আসলে পিএলআইডি বা স্পন্ডলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটিক আর্থ্রাইটিস এগুলোর জন্য মূলত ফিজিওথেরাপিটাই হচ্ছে বেস্ট একটা চিকিৎসা। কারণ সব চিকিৎসার একটা ব্যবস্থা থাকে যে কোন চিকিৎসাটার জন্য, কোন সমস্যাটার জন্য, কোন রোগটার জন্য কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে। অর্থাৎ উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে পিএলআইডি স্পন্ডলাইসিসের সমস্যার জন্য ফিজিওথেরাপি হচ্ছে বেস্ট চিকিৎসা, সেটার জন্য উনি এখানে এসেছেন। উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, দেখে ইনশাল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা শুধু আমাদের এখানে আসবেন সেটা আমি বলবো না, শুধু এতটুকুই বলবো আপনারা যেখানে যাবেন সেখানে হচ্ছে 100% চিকিৎসাটা আপনি পাবেন কি না সেটা শিওর হয়ে যাবেন, সেখান থেকেই ট্রিটমেন্ট নেবেন। অযথা এদিক সেদিক টাকা পয়সা নষ্ট না করে আপনি যেখানে গেলে পরিপূর্ণ একটা চিকিৎসা পাবেন সেখানেই যাবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করে দিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ম্যাডাম, আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। জি।